এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো মাহমুদুল হক আপনি জানতে চেয়েছেন মাজহাব মানা ইসলামিক দৃষ্টিতে কি। ভাই মাহমুদুল হক, মাজহাব মানে হলো কোনো একজন ইসলামিক স্কলারের, কোন একজন বড় মহান ইমামের তার চিন্তাধারা, তার মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝা। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিন্দনীয় কোনো বিষয় নয়। কোনো একজন স্কলার তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, ভালো লেগেছে, কোরআন এবং সুন্নাহকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন, এটা দোষের কিছু নয়। ওলামায়ে কেরাম থেকে কোন হাদিসের ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক। আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা, সেক্ষেত্রে আমরা কোনো একজন আলিমের ব্যাখ্যা, উনি কোরআন এবং হাদিস থেকে মাসআলা উৎকলন করে দিয়ে, মাসআলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন, সেটা আমরা গ্রহণ করলাম, এটাকে মাজহাব নেওয়া বলে। একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে, মত থাকতে পারে, সেটা আমি নিলাম না, আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মনে সেটা নিলাম, এটাতে দোষের কিছু নাই। কিন্তু মাজহাব মানার নামে কোনো একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। তবে মনে রাখা উচিত, প্রচলিত যে প্রসিদ্ধ চারটি মাজহাব রয়েছে, এই মাজহাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো ব্যাখ্যা, কোরআন হাদিসের আলোকে মাজহাবগুলো এক একটা বড় বড় ব্যাখ্যা, স্কুল অফ থট বলে যেটাকে। এটা যে সমস্ত ইমামগণ, এ সমস্ত মাজহাব এর ইমাম, পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন, তাদের মাজহাবের অনুসারীরা ছিলেন, তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যে তাদের ইমামের কোনো কথা কোরআন হাদিসের দলিল দিক থেকে আপনার দুর্বল কিনা, অগ্রহণযোগ্য কিনা, তাহলে তারা কিন্তু বর্জন করেছেন। আমরা যদি নির্দিষ্ট করি বলি, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর মাজহাবের বহু মত ওনার আছে, তার ওই মতের উপরে পরবর্তীতে ওনার ছাত্ররা ফতোয়া দেননি। কেন? তাদের কাছে মনে হয়েছে দলিলের দিক থেকে তাদের ওস্তাদের সেই মত এটার চাইতে অন্যটা বেশি গ্রহণযোগ্য, তখন তারা অন্যটায় গ্রহণ করেছেন। তাহলে আমরা দেখি যে মাজহাব বলতে আমরা যে কিছু ভাইরা মনে করি যে মাজহাব মানে হলো একজন ব্যক্তির অনুকরণ করা, অর্থাৎ কোরআন হাদিস একটা দিকে, মাজহাব আরেকটা দিকে, দুইটাকে বিপরীত মেরুতে দাঁড় করিয়ে প্রতিপক্ষ বানিয়ে সাংঘর্ষিক অবস্থানে রেখে আমরা বিচার করি, এটা সঠিক বিচার নয়, এটা ভুল। ইমাম আবু রহমতুল্লাহ সহ এরকম সব ইমামদের, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাল্লাহ সহ সব ইমামদের, প্রত্যেক ইমামের মাজহাবে ওই ইমাম যাকে কেন্দ্র করে মাজহাবটা গড়ে উঠেছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বিস্তর রয়েছে কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, সেটাকে ফলো করে একটা মাজহাব গড়ে উঠেছে, তার মতের বহু মাসআলা তার মতের বিরুদ্ধে তার মাজহাবের অনুসারীরা ফতোয়া দিয়ে থাকেন, ফতোয়া তার কথার উপরে হয় না অনেক সময়। এখান থেকে বোঝা যায় এটা আসলে ব্যক্তির অন্ধ অনুসরণ নয়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে মাজহাবের মধ্যে কোনো দোষের কিছু নেই। এই জন্য সৌদি আরবের শেখ বিন বাজ রহমাল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণ নিজেদেরকে বিভিন্ন মাজহাবের দিকে সম্বন্ধ করতেন এবং ইসলামের ইতিহাসে যে সমস্ত মনীষীদের এলম ছাড়া আমরা কোরআন হাদিস চর্চা করে পূর্ণাঙ্গভাবে কোনো কিছু জানা প্রায় অলমোস্ট অসম্ভব, এরকম ইমামদের ম্যাক্সিমামই দেখবেন কোনো না কোনো মাজহাবের সাথে নিজেকে সম্বন্ধ করেছেন। কিন্তু মাজহাবের সাথে সম্বন্ধ করা, মাজহাবের পরিচয়ে পরিচিত হওয়া, কোনো মাজহাবকে অনুসরণ করা দোষের নয়। তবে হ্যাঁ, অন্ধ অনুসরণ যদি হয় কোনো দেশের দলিলের পরেও যদি এড়িয়ে মাজহাবকে রক্ষা করার জন্য ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দেওয়ার জন্য বসে থাকে, সেটা অবশ্যই নিন্দনীয় হবে এবং প্রশংসনীয় হবে না। জি, এরপরের প্রশ্ন আমরা